জামিনের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা আবেদনের উপর আদালতের শুনানি পিছিয়ে 22 নভেম্বর করা হয়েছে। নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনউদ্দিন আরিফ। আরিফ, মির্জা ফখরুলের জামিনের আবেদনের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আসার পরে রাষ্ট্রপক্ষের যে পিপি পাবলিক প্রসিকিউটর, তিনি অসুস্থ থাকায় জামিন শুনানির যে আজকে দিনটা নির্ধারণ করা হয়েছে সেটি রাষ্ট্রপক্ষ পরবর্তীতে সেটি যেহেতু করা হয় সেজন্য বলা হয়েছে, পরবর্তী তারিখ যেন দেওয়া হয় সেজন্য বলা হয়েছে। তবে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছিল যিনি সরকারি যিনি পিপি রয়েছেন তিনি না থাকলেও যেহেতু তার অন্য আইনজীবীরা রয়েছেন সেটি যেন শুনানি করেন। তবে পরবর্তীতে আদালত দুই পক্ষের কথা শুনে পরবর্তীতে 22 নভেম্বর নির্ধারণ করেছেন। জামিন শুনানির কিছুক্ষণ পরেই, অর্থাৎ জামিন শুনানি নিয়ে যখন তাদের অ্যাডভোকেটরা দুই দলের সরকারি দলের এবং সরকারি বিএনপির আইনজীবীরা এবং সরকারি আইনজীবীরা যারা কথা বলছিলেন তাদের কথার পরেই আদালত চত্বরে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরেই পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা আসলে দেখার চেষ্টা করছেন যে এটি আসলে কিভাবে কোন দিক থেকে হয়েছে সেটি তারা আসলে দেখছেন। আমি যদি একটু দেখাই, ঠিক এই জায়গাটা দিয়ে কিছুক্ষণ আগে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং ককটেল বিস্ফোরণের পরে আসলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়। আপনি জানেন যে আজকে বিএনপির মহাসচিবের যে প্রধান বিচারপতির বাসায় যে হামলা হয়েছে সেই হামলার মামলায় আজকে জামিন শুনানির কথা ছিল এবং সেটি রাষ্ট্রপক্ষের পিপি তিনি না থাকে আসলে এইটি শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে 22 নভেম্বর, সেদিন এই মামলার জামিন শুনানি করা হবে। এবং এই শুনানির পরেই যখন আইনজীবীরা কথা বলছেন, আইনজীবীরা কথা বলার পরে আসলে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন এটি আসলে কিভাবে হয়েছে বা গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা আসলে দেখছেন আসলে কিভাবে কি হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ককটেলের ভেতরে যে স্প্লেন্ডার ছিল সেটি আসলে এই মুহূর্তে দেখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য অন্য যেসব সদস্যরা রয়েছেন তারাও এসেছেন। এইটি আসলে কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তার সর্বোচ্চ টুকু থাকার পরেও আপনি জানেন যে আজকের মামলাকে কেন্দ্র করে এখানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সর্বোচ্চ নিরাপত্তার পরেও নিরাপত্তার এই নিরাপত্তার জাল ফাঁকি দিয়ে এই এমন একটি ঘটনা এটি আসলে পুরো কোর্ট প্রাঙ্গণে এই মুহূর্তে আইনজীবী এবং প্রশাসনের যারা রয়েছেন পুলিশ সদস্যরা সবার মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছেন। লাবণী, এ ছিল আসলে আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আরিফ, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মির্জা ফখরুলের জামিনের আবেদনের শুনানির সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী।